বলিউড বাদশাহ শাহরুখ খান সিনেপাড়া থেকে রাজনীতি পাড়া সবখানে রয়েছে তার পরিচিতি ও জনপ্রিয়তা। তা ছাড়িয়ে গেছে দেশের গণ্ডিও, বিদেশি রাষ্ট্রপ্রধানেরাও সানন্দে স্বাগত জানান তাকে। কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মুক্তিও হয়ে যেতে পারে কিং খানের মধ্যস্থতায়, বিষয়টা বেশ অবাক করার মতোই। কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 8 ভারতীয়কে মুক্ত করতে ভারতের কূটনীতি যখন ব্যর্থ, তখন তাদের মুক্তির ব্যবস্থা করেছে শাহরুখ খান, এমনটাই দাবি করেছেন বিজেপির এক কেন্দ্র নেতা। আরো বিস্তারিত দেখুন ইমতিয়াজ আলমের প্রতিবেদনে। বলিউড কিং শাহরুখ খানের মধ্যস্থতায় কাতার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর 8 অফিসার মুক্তি পেয়েছেন বলে খবর প্রচারিত হয়েছে। ইসরায়েলের হয়ে তারা গুপ্তচর বৃত্তি চালাচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে কাতার তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। সোমবার ভারতের পররাষ্ট্র দপ্তর জানায়, কাতারের একটি আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত ভারতীয় নৌবাহিনীর সাবেক 8 অফিসারকে মুক্তি দিয়েছে। এদের 7 জন এরই মধ্যে ভারতে ফিরে এসেছেন। কিন্তু পুরোপুরি কূটনৈতিক এই ব্যাপারে কিভাবে জুড়েছে শাহরুখ খানের নাম? আসলে কিং খানের নাম জুড়ে দিয়েছেন এক বিজেপি নেতা। মঙ্গলবার বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী দাবি করেন, সদ্য কাতারে বন্দী নৌবাহিনীর সদস্যরা যে মুক্তি পেয়ে দেশে ফিরতে পেরেছেন, এই জটিল কূটনৈতিক সমস্যা মিটেছে শাহরুখ খানের মধ্যস্থতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার 2 দিনের সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফরের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন। সেই পোস্টের মন্তব্যেই এমন দাবি করেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। সুব্রমণিয়াম স্বামী নরেন্দ্র মোদীর টুইটের রিটুইট করে বলেন, মোদীর মধ্যপ্রাচ্য সফরে শাহরুখ খানকে সফর সঙ্গী করা হলে ভালো হতো, কারণ ভারত যখন কূটনৈতিকভাবে কাতারের সাথে ব্যর্থ হয়, তখন এই মুক্তির নেপথ্যে বড় ভূমিকা রেখেছে বলিউড বাদশাহ শাহরুখ খান। তার দাবি, কাতারের শীর্ষ নেতাদের সাথে আলোচনা সফল না হওয়ায় খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাহরুখকে অনুরোধ করেছিলেন। এরপর দোহাতে এএফসি এশিয়ান কাপের ফাইনালে কাতারের প্রধানমন্ত্রীর সাথে দেখা হয় শাহরুখের। এরপরই হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। এই ঘটনার প্রেক্ষিতে শাহরুখ খানের তরফ থেকে একটি অফিসিয়াল বিবৃতির শিরোনামে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে স্পষ্ট এই কথা অস্বীকার করেন শাহরুখ। পাশাপাশি তিনি জানিয়ে দেন যে কূটনৈতিক বিষয়গুলো কূটনীতিক ও রাজনীতিকরাই সমাধান করে থাকেন। অন্যান্য ভারতীয়র মতো শাহরুখও খুশি যে 8 সাবেক নৌবাহিনী অফিসার মুক্তি পেয়েছে, কিন্তু ভাইরাল হওয়া এই পোস্টে কোনো সূত্রের উল্লেখ নেই। তবে অনলাইন ভিত্তিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ডি ইন্টেন্ট ডেটা দুই পক্ষের দাবিকেই অপ্রমাণিত বলে উল্লেখ করেছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।